অপুকেই বিয়ে করব বললেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। এবার শাকিব খান ডাইরেক্ট ঘোষণা দিয়েছেন অপুকেই বিয়ে করবেন শাকিব। দর্শক বিস্তারিত জানতে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি। ঢাকায় সিনেমার একসময়ের সফল জুটি ঢালিউড সুপারস্টার শাকিব খান এবং অপু বিশ্বাস সম্পর্ক করে বিয়ে করেছিলেন এবং বর্তমানে সে বিয়ে আর টেকেও নি। তাদের একমাত্র সন্তান আব্রাম খান জয় মা অপু বিশ্বাসের কাছে বেড়ে উঠছে। ব্যস্ততার বেড়াজাল বেরিয়ে শাকিব খান নিজেও চেষ্টা করেন তাদের একমাত্র সন্তানকে সময় দিতে। একসময় সন্তানের সঙ্গে সম্পর্ক থাকলেও ঢালিউড সুপারস্টার শাকিব এবং অপুকে কোথাও একসাথে দেখা যেত না। তো এখন তাদের ভিতরে সেই বরফটা কেটে গিয়েছে। বিভিন্ন সূত্র থেকেই আমরা জানতে পারি যে শাকিব খান এবং অপু বিশ্বাস এক হতে চলেছেন এবং এই দুজনের মধ্যে বাড়ছে ঘনিষ্ঠতা। একসময় তাদের ভিতরে হয়েছিল দা কুমড়ো সম্পর্ক। পারতপক্ষে কেউ কারোই ছায়া মারাতেন না। দুজনের দুটি পথ হয়ে গিয়েছিল আলাদা, কিন্তু বর্তমানে মিডিয়া পাড়ায় গুঞ্জন উঠেছে শাকিব খান এবং অপু বিশ্বাস তারা আবারও এক হতে চলেছেন এবং করতে যাচ্ছেন সংসার। সবাই বলেন গুরুত্ব বাড়লে সম্পর্কের গুরুত্ব অনেক বেশি বোঝা যায়। শাকিব অপু তাই বুঝেছে আর তাই তারা আর দেরি না করেই সম্পর্কটা আবারও জোড়া লাগাতে চান তাদের একমাত্র সন্তান জয়ের ভবিষ্যতের জন্য। শাকিব এবং অপুর মধ্যে ভালোবাসা আগের মতো থাকলেও তাদের ভিতরে আইনত যে সম্পর্কটা সেটা কিন্তু বর্তমানে নেই। শাকিব অপুর মধ্যে বর্তমানে সেতু হিসেবে কাজ করছে তাদের একমাত্র সন্তান জয়। কারণ রাগ অভিমান এটা তো ক্ষণিকের বিষয়। রাগ উঠলে তখন আসলে কোনো কিছুই ভালো লাগে না, কিন্তু যখন আস্তে আস্তে রাগটা কমতে থাকে তখন নিজের যে ভিতরের যে কষ্টটা সেটাও কিন্তু আস্তে আস্তে ভুলে যেতে হয়। আর অপু বর্তমানে শাকিবকে বলেছেন বিভিন্ন মাধ্যমে, আমি শাকিবকে মাফ করে দিয়েছি। শাকিবের বিরুদ্ধে আমার যে অভিযোগ ছিল তা সত্যি নয়, সেটা টোটালি ভিত্তিহীন ছিল। আমি রাগের মাথায় অনেক কিছু বলেছি শাকিবকে, সেজন্য আমি শাকিবের কাছে সরিও বলেছি। এবং জয়ের কারণেই সে আর দূরে থাকতে পারে না। জয়ের মিষ্টি মিষ্টি কথা শোনার জন্য শাকিব পুনরায় আবার সংসার করতে যাচ্ছেন নায়িকা অপু বিশ্বাসের সঙ্গে। তবে হ্যাঁ, জয়ের জন্য আমরা যে কোনো স্যাক্রিফাইস করতে পারি, কারণ শাকিব যদি চায় আমি আবার তার ঘরে যাই অবশ্যই আমি তা করব। আর ডিভোর্স তো আমি দেইনি, ডিভোর্সটা দিয়েছিল শাকিব খান। আমি কিন্তু আমার জায়গায় বরাবরই ঠিক ছিলাম এবং এখনো আছি। আর শাকিবকে যদি আমি ছেড়ে দিতাম তাহলে এতদিনে হয়তো আপনারা দেখতে পেতেন আমি আর কারো সঙ্গে সংসার করছি। কিন্তু আমার ভালোবাসাটা শাকিবের জন্য 100% পিওর ছিল, আর এই ভালোবাসার মাঝে আমি দ্বিতীয় কাউকে কখনোই আনব না। আমাদের দুজনের ভালোবাসার একমাত্র সাক্ষী জয়। জয়ের জন্যই আমাদের ভালোবাসা অমর হয়ে থাকবে। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এবং এই চ্যানেলে এখনও যারা নতুন আছেন, সব খবর সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিতে ভুলবেন না। কারণ দর্শক, বিনোদন জগতের শীর্ষ খবরটি শুধুমাত্র আমাদের চ্যানেলেই পাবেন। ধন্যবাদ অশোক এতক্ষণ ভিডিওটি উপভোগ করার জন্য।